দেখো আজকে যে পুলিশের মডেল টেস্টটা দিলা, এখানে প্রথমে একটা গণিতটা দেখো আরো বেশি সহজ। গণিতটা দেখো, এক হালে কলার দাম যদি 17 টাকা হয় তাহলে এক ডজন কলার দাম কত হবে রে? 51? কত বেড়েছে? তাদের 51 বেড়েছে, অনেকের বেড়েছে 51। আচ্ছা খুবই সহজ, এটা সহজ না? আগে একটা কলার দাম বের করতে হবে, কি করতে হবে? একটা, তাহলে এক হালা কলার দাম 17 টাকা। এক হালা মানে কয়টি? 4টা, তাহলে 17 ভাগ 4 কত হলো একটার দাম? 17 4 4 16, 1.04 2×8, 2.0 0, 4×5 20, তাহলে একটা কলার দাম 4.25 টাকা। এখন বলছে এক ডজন কলার দাম কত, তাহলে এই যে 12×4.25, এটা যদি আমরা করি তাহলে কত হবে? 51 টাকা। এটাই কি? 51 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো একটি মান নির্ণয়ের অঙ্ক রয়েছে। কি আছে? মান নির্ণয়ের অঙ্ক। মান নির্ণয়ের অঙ্ক কিন্তু পুলিশে আসবে 100%, সেনাবাহিনীতে আসবে 100%, নৌবাহিনীতে আসবে 100%, বিমান বাহিনীতে আসবে 100%, বিজিবিতে আসবে ওখানেও 100%, ফায়ার সার্ভিসে যাবা ওখানেও 100%। মান নির্ণয়ের অঙ্ক ভালোভাবে শিখে যাও, ঠিক আছে? সব বাহিনীতে তুমি কমন পাবা, মান নির্ণয়ের অঙ্ক শিখলে লসের কিছু নেই। এই দেখো x = x - y, মান নির্ণয়ের অঙ্কটা দেখো x - y = 10, x y = 7 হলে x + y কি এটা হলো স্কয়ার, x + y হলো স্কয়ার এর কি? তাহলে আমরা কি জানি a + b হলো স্কয়ার এর সূত্র কি জানি? x - y হলো স্কয়ার প্লাস নাকি প্লাস না মাইনাস? প্লাস 2ab মানে xy, এটাই। তাহলে x - y 10^2 প্লাস 2xy, 2xy এর x 2×7, তাহলে 10 10 100 প্লাস 7×14, তাহলে উত্তর হবে 114। 114 কি উত্তর হয়েছে? হ্যাঁ, ঠিক লিখলাম তো নাকি ভুল লিখলাম? সূত্র দেখো, সূত্র দেখো a + b হলো স্কয়ার এর সূত্র দেখো, 4ab এর কোনো সূত্র নেই, মান নির্ণয়ের শীট দেওয়া হয়েছে। সূত্র দেখো, সূত্র দেখো, 2ab হবে, 4ab হয় না, 2ab হবে, ঠিক আছে কি? তারপরে দেখে নিও আর কি, তারপরও দেখে নিও আর কি, সূত্রগুলো পড়বা, ঠিক আছে? তো যাই হোক, ক্লাস শেষ করব। ক্লাস শেষ করার আগে আমরা আবার সবাই একসাথে বলবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।